উল্টিয়ে দিব। উল্টিয়ে দিব বলতে উপরের সংখ্যা নিচে যাবে, নিচের সংখ্যা উপরে আসবে। আমি কি বলেছি বুঝতে পেরেছ? ভাগ করার সময় তোমাকে একটা জিনিস জাস্ট করতে হবে, ভাগটাকে গুণ চিহ্ন লিখতে হবে। ভাগের জায়গায় আমি গুণ চিহ্ন লিখবো, গুণ চিহ্ন লিখে তারপর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমি উল্টিয়ে দিব। উপরের সংখ্যা নিচে যাবে, নিচের সংখ্যা উপরে আসবে। আরেকটা করে দেখাই তাহলে একটু বুঝবে। পাঁচ আছে, নিচে মনে মনে এক আছে, তাই এটা উঠিয়ে যাবো, উপরে এক হবে, নিচে পাঁচ।
তাহলে তোমার জন্য সুবিধা হবে। ভগ্নাংশের গুণ ধরো 53 পৃষ্ঠা 2 নম্বর অঙ্কটা করে উপরে 3 নিচে 5 পৃষ্ঠা নাম্বার 53 হ্যাঁ উপরে 3 নিচে 5 2 নম্বর অঙ্কটা উপরে 5 নিচে 7 5 ভাগে 3 গুণ 7 ভাগে 5 ভগ্নাংশ সমাধান করো যে তিনটা অঙ্ক আছে দশের সমাধান করো বের করো সবাই একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার একটি বাগান আছে আচ্ছা তোমার
আমার একটু প্রবলেম হয়ে গেল, আজকে ক্লাসটা শেষ করতে হচ্ছে কারণ আমার মার্কারের কালিটা শেষ হয়ে গিয়েছে। তো আজকে আমি এই সমাধান করে দিতে পারলাম না, তার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো বাচ্চারা, আমি তোমাদেরকে আগামী যে ক্লাসটা দেবো সেই ক্লাসটাতে সমাধান করো এবং সৃজনশীল এই করাটা করলে ষষ্ঠ অধ্যায়টা শেষ হয়ে যাবে। আর যে প্রশ্ন অঙ্কগুলো আছে, প্রশ্ন অঙ্কগুলোতে আমি নিয়মগুলো শিখিয়েই দিয়েছি, যে গুণ ভাগ করতে হবে তার নিয়ম শিখিয়ে দিয়েছি। তোমাদের হোমওয়ার্ক তুমি একটু কষ্ট করে লিখে নাও, 63 পৃষ্ঠা